হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিন মহিবের ভুবন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা কক্সবাজার থেকে চলে যাব। তো আমাদের হোটেলের চেক আউট করা কমপ্লিট। তো ভাবলাম যে আমরা এর আগেরবার যখন কক্সবাজারে এসেছিলাম তখন আমরা কলাতলি বিচে আসি নাই। তো যেহেতু আমাদের হাতে কয়েক ঘন্টা সময় আছে, তো সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যে একটু টাইম স্পেন্ড করি। তো সেই জন্য আসলে আমরা কলাতলি বিচে এসেছি। তো ওই যে হচ্ছে বিচে আসার পথ, ঠিক আছে, এটা হচ্ছে মেইন রোড, ডলফিন মোড় থেকে একটু সোজা আগালেই হচ্ছে রাস্তা। তো আমরা এখনও পুরোপুরি ভিতরে ঢুকিনি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পয়েন্টে আছি আমরা। আর আমাদের পিছনে হচ্ছে যে এই যে খুব সুন্দর একটা ক্যাফে, কি যেন নাম ওইটা, ল্যাম্প বিচ ক্যাফে, ঠিক আছে। তো এখানে জিনিসটা খুবই সুন্দর, আমরা এর আগে আসলে দেখি নাই, তো আজকে দেখলাম, আজকে দেখার পরে ভালো লাগলো। তো এখন আমরা এখানে কিছুক্ষণ থাকবো, বাট আসতে না আসতেই একটা জিনিস মানে প্রবলেম ফেস করলাম, সেটা আসলে সবার হয় না, আমার আমার আর কি হয়েছে যে আমি আসছি গরম বালু মানে আমার পা লাগছে, লাগার সাথে সাথে আমার আঙুলটা পুরো একদম বার্ন করে উঠছে। এর জন্য আসলে আমি একটু সাইডে এসা তাড়াতাড়ি আমি একদম ওইখানটা থেকে আমি ইনটু দেওয়া শুরু করছি, মানে করতে চাইছিলাম আসলে, বাট আমি করতে পারি নাই। প্রচুর পরিমাণে গরম বালু, যেহেতু রোদ, এখন 12:12-2-3 মিনিট বা 5 মিনিট মেবি, তো প্রচুর গরম সেই জন্য আসলে। আর ওখান থেকে ইনট্রোটা নেই নেই একটু, এই দেখতে পাচ্ছেন এই যে এইখানে দাঁড়ায়, এটা কি আসলে কি, সেভেন রিং সিমেন্টের এই যে সাইনবোর্ড দেওয়া, এটার এখানে একটু ছায়া পাইছি, এইখানে আসছি, ঠিক আছে। তো আমরা এখান দিয়ে একটু ঘোরাঘুরি করবো ভাবতেছি, বা কেমন কি একটু দেখাই আপনাদের, আমাদের কাছেও স্মৃতি থাকলো, আপনারা একটু দেখলেন যে বর্তমান পরিস্থিতি কি। আর ভাই রে ভাই, এত ভিড়, ভাবছিলাম তো মাস অফ সিজন, কিসের অফ সিজন, এখন তো ধরি আরো চরম সিজন হইতাছে মাস। আমরা ভাবছি কি যে যখন আমরা আসছি তখন একটা সিজন ছিল নভেম্বরে, তো নভেম্বরের মাঝামাঝি আসছিলাম মানে 20 তারিখ পর্যন্ত আমরা এখানে থাকছিলাম, 4 দিন ছিলাম। তো এখন মানে এমন একটা অবস্থা, মানে বিশাল একটা স্মৃতি মানে হয়ে গেছে এইবার, এখন না অন্য এক সময় শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে। তো আপাতত এখানে একটু ঘোরাঘুরি করব। আর আজকে আমরা চেক আপ যেহেতু করে ফেলছি, আর আমাদের রাত 9:30 হচ্ছে বাস, তো মানে বাসের ওখানে গিয়েও ভাই রে ভাই কি যে একটা হ্যাসেল। আমরা হাসতেছিলাম দুইজন যে আসলে কেমন কি করব আমরা, যে এত মানুষ বাসের সিট পাবো, তো বলতেছে ইনশাল্লাহ বাবা চলো সমস্যা নাই। তো তারপর টিকিটটা কেটে আসছি, অ্যাডভান্স কাটা উচিত ছিল আসলে আমাদের সাথে, এবার মিরাকেলের মতন অবস্থা হয়ে গেছে সেইটা, আমরা যখন বাসায় ফিরবো, বাসায় ফিরে আপনাদের সাথে ট্যুর বিষয়ক কিছু ইনফরমেশন আমরা ব্লগ আকারে দেবো, কি বলো? ইনশাল্লাহ। তো যাই হোক দর্শক, আমরা একটু হাঁটাহাঁটি করি, আপনাদের একটু দেখাই, ঠিক আছে, সাথে থাকবেন। তো দর্শক, এখন আমরা হাঁটা শুরু করলাম, এই দেখেন, আর মাস্ক লাগাই নিছি, কি কারণ মুখ পুরা মানে পুইরা কয়লা কয়লা হইয়া যায়। ওইবার আমার চেহারা ভাই রে ভাই, ও ছেলে মানুষ, ওর মুখ পোড়ার কথা বেশি, কিন্তু উল্টা আমার উপরে ভর করছে, আমার অয়েলি স্কিন, ওরও অয়েলি স্কিন, কিন্তু আল্লাহর রহমত দিছে, ঠিক আছে। আর আমার তো ভাই পুরা মুখ পুইরা ঝাঁঝরা হয়ে গেছে, ঠিক আছে, মুখ পুইরা মানে এত কালো হয়ে গেছে আমার থেকে ভাই, খাজের মানুষরা ভালো সুন্দর দেখা গেছে, ইসি পায়ে প্রচুর হিট লাগতেছে, হিট মানে অনেক আগুন, আল্লাহ কষ্ট হইতেছে অনেক, এই জায়গায় এমন খ্যা। আচ্ছা ঠিক আছে, আমার কান্নাকাটি শোনা লাগবো না ভাই, আমি আপনাদের বাইরের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাইতেছি। তো এই দেখেন এখানকার এই যে রেস্টুরেন্টে কত সুন্দর একটা ভিউ, এই যে তো ভালোই লাগলো না দেখতে, এই দেখেন, আর এই যে হচ্ছে কলাতলি বিচ। কেমন লাগতেছে তোমার এই ঠাড়া পড়া রোদের মধ্যে? ভালো, আমার পা ভিজে গেল ভাই।
রোদের জ্বালায় তাকাইতে পারতেছি না, এত গরম লাগতেছে। আর ওই যে এখানে বিচ বাইক টাইক আছে, দেখি ওখানে গিয়ে আমরা বসবো, বসি, বসে আপনাদের সাথে কথা বলি। তো দর্শক, এই যে আমরা এখন এখানে চলে এসেছি, এই যে এখন একটু দেখাই আপনাদের এই পাশের অংশটা কেমন। ও এই যে এইরকম হচ্ছে ভিউ। এই ও আমি মনে করছি কি, গতকাল আমি কাঁচা আম মাখানো খাইছিলাম, আপনাদের আপনারা হয়তো বা ভিডিওতে দেখবেন। তো আমি দূর থেকে মনে করছি কি, কাঁচা আমকে কিছুদিন আগে কিন্তু আনারকলি পাওয়া গেছিল, তা আমরা যখন চলে গেছি তারপরে দেখি আনারকলি না কি যেন, তো ভাবছিলাম কি ওইটা ওইটা দেখে আমি একটু অবাক হয়েছিলাম আর কি। আর এখান থেকে দেখাই আমরা কোন পর্যন্ত আসছি। তো এই যে হচ্ছে দেখেন, এই যে এই বীজটা এইরকম খুব সুন্দর লাগতেছে দেখতে। আমরা আসি নাই অবশ্য, এই প্রথম আসলাম কলাতলি বীজে। কি বালু টালু ভরাই আসছো নাকি তুমি? বালু ভরাইছো? তো না না, আমি ঘুরে উঠবো না, আমার ফালাই দিবে। আমার একদম ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু চেক আউট করে ফেলছি, শরীর যদি ভিজে যায় কোনো রকম তাহলে ড্রেস আসলে চেঞ্জ করার জন্য আবার হোটেলে যাওয়া লাগবে। ওখানে আমরা ব্যাগ ট্যাগ যা আছে, ট্রলি, ড্রেস সব কিছু ওইখানে রাখা আমাদের, আর সেই জন্য আসলে রিস্ক নিব না। কিন্তু যদি পাটা ভিজানো যায় অন্তত তাহলে পাটা ভিজাবো। কারণ কি যে মনে করেন আমরা এর আগে আসছি তখনও গোসল করি নাই, এবারও গোসল করি নাই। এখন বলতে পারেন যে বিচে গেছেন ভাই গোসল করলে কি হয় বা কি, এটা তো অপূর্ণতা থেকে যায়। কিন্তু আসলে আমরা ইচ্ছা করে নামলাম না, কারণ একদিকে হচ্ছে লবণাক্ত পানি, আর দুই দিকে হচ্ছে যে হঠাৎ পানি চেঞ্জ করার পরে হয় কি যে মজা পায়, তো গোসল করবো দুইজনে মিললে ইচ্ছা মতো, তো ঠান্ডা লাগলে তখন তো আসলে ভাই ভুগতে ভুগতে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। এর জন্য আসলে আমরা গোসল করলাম না, এরকমই থাকলাম। আর রুম ট্যুরের ভিডিওটা হয়তো বা দেখবেন, সেই জন্য আমরা এসি রুম পর্যন্ত নেই নাই। ও চাইছে অনেক ফোর্স করছে যে এসি রুম পছন্দ হয়েছে, বাট আমি মানে কিপটা মনে করবেন না, আসলে একটু হেলথ কনসিয়াস থাকার কারণে এইটা করলাম। কারণ সাইডে সাইডে আসলে নিজের ক্ষতি করে পাগলে, আমিও করি, আমিও কিছুটা পাগল কোয়ালিটির, কিন্তু এই টাইপের ক্ষতি করবো না। তো যাই হোক দর্শক, আমরা একটু ঘোরাঘুরি করি, এরপর একটু ছবি তুলি, যাওয়ার সময় আবার আপনাদের সাথে কথা হবে, আমাদের সাথেই থাকবে। তো দর্শক, আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখান থেকে কিছু ছবি তুললাম। আর এত পরিমাণে এখানে গরম আর মানুষ, আর মানে বেঞ্চ একটাও ফাঁকা নাই, যেখানে একটু বসবো আপনাদের সাথে গল্প করবো এরকম কোনো পজিশন নাই আসলে। এর জন্য এখান থেকে চলে যাব এখন, দেখি সুগন্ধা বীচের ওদিকে যাব, দেখি কোথায় যাওয়া যায়। আসলে এই মুহূর্তে পুরোপুরি সিদ্ধান্ত আমরা নিতে পারতেছি না, কি বলো? এখন কি বলবা দর্শকদের উদ্দেশ্যে, কিছু বলবা এই রোদের মধ্যে আর সহ্য করতে পারতেছি না। না, এই দর্শকদের উদ্দেশ্যে আপাতত এইটুকুই বলবো যে এত পর্যটক যে আমরা এখন বসার মতো বেঞ্চই পাইলাম না, জায়গাই পাইলাম না, এই আর কি। সো স্যাটারিং, সো দুঃখজনক, তাই সবাই চেষ্টা করবেন অক্সিজেনে আসার জন্য। এটা হচ্ছে ভালো একটা আইডিয়া। এবারের ব্লগটা তো আগেই বলেছিলাম যে সাধ্যের মধ্যে যারা মানে থাকতে চায় তারা আসতে পারবে, বাকি একটু কিছুটা প্লাস মাইনাস হবে, আপনার খাওয়া দাওয়ার উপরে নির্ভর করবে বা আপনি কোন টাইপের হোটেলে থাকবেন সেটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যেই রেঞ্জে বা আমাদের মতন যে মিডিয়াম রেঞ্জে যারা থাকতে চান, ঠিক আছে, যেমন আপনাদের জন্যই কিন্তু এবার আমরা স্পেশালি কিছু কিছু পয়েন্ট মতো ব্লগ করেছি। তো যারা থাকতে চান সেইভাবেই আসলে আমরা নিরিবিলি বসে আমাদের কতটা কষ্ট গেছে কী গেছে সেটা আমরা একটা এইবার একটা আপলোড করে দিব, কি বলো? দর্শকদের উদ্দেশ্যে কীরকম বাজেট ট্যুর সেটা আপনারা করতে পারেন। আমরা আর কি আমরা এবার আসলে একটু টেস্ট করছি যে কেমন লাগে, ঠিক আছে, মানুষের তো একটা রেঞ্জের মধ্যে থাকে। আমাদের কিন্তু লাস্ট ভিডিওগুলোতে কি আমরা আসলে একদম আমরা মাত্রাতিরিক্ত করে ফেলছিলাম, তাই না? তো এইবার একটু আসলে
টাকা কম যে না আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আমরা বাজেট মানে করছি ঠিক আছে তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে কিন্তু সেইটার জন্য না কিপটা আমি করি নাই কিন্তু এবার আমরা একটু ট্রাই করছি তো এইটাই আপনাদের সাথে শেয়ার করব তো সৌভাগ্যবশত বেঞ্চ পেয়ে গেছি তো যাক এখন আমরা একটু হাওয়া বাতাস খাই যেহেতু আমাদের আজকে লাস্ট ডে একটু নিরিবিলি পরিবেশে এনজয় করি এরপরে হচ্ছে আমরা দেখি আরও কিছুক্ষণ থাকবো এরপর লাঞ্চ যাওয়ার তখন খাওয়া দাওয়া করবো তো সেটা যদি ভালো একটা রেস্টুরেন্ট আমরা পাই এখান দিয়ে আমাদের পছন্দ মতো তাহলে সেখানে গিয়ে খাবো খেয়ে তারপরে ভিডিও টিডিও করবো তো সেটা অবশ্যই আমরা শেয়ার করবো তো আপাতত এখানে বাতাস খাই তাই একটু জিরাই মানে রেস্ট করবো রেস্ট রেস্ট করে এরপরে আমরা এখান থেকে চলে যাবো তো কলাতলি বিচ থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ